আচ্ছা আচ্ছা, হাটটা কেমন মনে হয়েছে আপনার কাছে? হাটটা খুবই ভালো হাট। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আসসালামু আলাইকুম সাগর ভাই, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মোটামুটি খরগোশ যেগুলো নিয়ে আসছেন এগুলো কেমন দামের মধ্যে আছে আজকে? আচ্ছা আচ্ছা, এই দুইটা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের খরগোশ ভাই? এটা বেলজিয়াম জাতের, অরিজিনাল হবে? অরিজিনাল না? আচ্ছা, তো রানিং না? আচ্ছা, এটা রানিং হয়নি? আচ্ছা, এগুলো রানিং না? এগুলো রানিং। আচ্ছা ভাই, সাগর ভাই, রানিংটা কেমন দাম আজকের বাজার? আজকের বাজারে 6,000 টাকা রানিংটা। আচ্ছা, আর এই যে বাচ্চাগুলো? এগুলো 5,000 ভাই। 5,000 টাকা? আচ্ছা সাগর ভাই, দাম তো দরদাম করা যাবে নাকি? দরদাম করা যাবে। আর এখানে কি কি রাখছেন ভাই এগুলো? এগুলো সব দেশি ভাই, দেশি। আচ্ছা আচ্ছা, দেশিগুলোর আজকের মার্কেট প্রাইস কেমন ভাই? জোড়া 800 টাকা। এখনো বাচ্চা দেয় নাই? আচ্ছা, মাজারি। আর এখানে কি কি রাখছেন? রানিং না? এটা কি দেশি? দেশি, জোড়া 1100। আচ্ছা, ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে ফোনে যোগাযোগ করে তাদের কাছে আপনি কিভাবে পাঠাবেন এই খরগোশগুলো? বাস লাইনে পাঠাই ভাই। বাসে পাঠান? হ্যাঁ। আচ্ছা, কোনো রিস্ক থাকে কি? না, সমস্যা হয় না। আচ্ছা, এটা বাসের কিভাবে দেন? বাসের বক্সে দেন? ভিতরে দিই। ভিতরে? আচ্ছা আচ্ছা, মানে আমাদের বাসা যেহেতু নাটোর, তাই না? নাটোর থেকে বাংলাদেশের যেগুলো জায়গায় বাস যায় সেখানে পাঠাতে পারবেন তো নাকি? আচ্ছা, তো মানে খরচাপাতি কেমন, বাসে ভাড়া কেমন নেয়? 250 থেকে 300 টাকা ভাড়া নেয়। আচ্ছা আচ্ছা, এর আগে তো পাঠাইছেন? আচ্ছা, কোনো কমপ্লেন আছে কি? দেখা যাচ্ছে কোনো দর্শক ফোন দিল, দিয়া দেখা যাচ্ছে যে টাকা দিল না, বা দেখা যাচ্ছে আপনি আপনার কাছে কেউ টাকা পাঠাইছে, আপনি কবি খরগোশ পাঠাননি, এরকম কোনো ইয়ে হয়েছে? এরকম কোনো রেকর্ড নাই। আচ্ছা, হাটে তো নিয়মিত আসছেন তাই না? আচ্ছা, দর্শক যদি দূরে থেকে যদি কেউ আসতে চায় তাহলে আপনার তো অবশ্যই আপনার ঠিকানাটার প্রয়োজন হবে তাই না? আপনার যেখানে বাসা, আপনি যেখানে থাকেন মূলত সেই ঠিকানাটা বলেন, আপনার বাসাটা কোথায়? ওই ঠিকানা হলো ভাই মৌখুড়া বাজার। মৌখুড়া বাজার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মৌখুড়া আসার মানে কিভাবে আসবে তারা? আহমেদপুর নামে মৌখুড়া। আচ্ছা, আহমেদপুর নামতে হবে? আহমেদপুর বাস টার্মিনাল রয়েছে, এখানে নামতে হবে। নামা পরে কিভাবে যাবে মৌখুড়াটা, কিভাবে যাবে? ২০ টাকা ভাড়া নেয়। এছাড়া তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আর যদি কেউ বেশি আকারে খরগোশ নিতে চায় তাহলে দিতে পারবেন তো নাকি? আচ্ছা, দামটা কি বেশি নেবেন না কম নেবেন? বেশি নিলে তো দাম কম থাকবে, কম রাখতে পারবেন? আচ্ছা সাগর ভাই, আমি বলি সেটা হচ্ছে আপনাকেও লাভ করতে হবে, দর্শক যারা আছে তারাও যেন 2 টাকা কমে পায়, তাই না? সেভাবে ব্যবসা করতে হবে, মানে আপনাকেও বরিশাল থেকে আসছে তাই না? আচ্ছা সুপ্রিয় দর্শক, আসলে আমাদের এই চ্যানেলেরই ভিডিও দেখে বরিশাল থেকে এক আপু আসছে এবং বড় ভাই আসছে। হ্যাঁ, তো ওনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আজকে। ওনাদের কাছে বিক্রি করছেন নাকি? 40 পিস নিচ্ছে তাই না? আচ্ছা, মূলত আসলে সাগর ভাইয়ের কথাবার্তা ব্যবহার ভালো পাইছে জন্য তারা কিন্তু দূরে থেকে আসছে তাই না? ঠিক আছে সাগর ভাই, হ্যাঁ আপনার নাম্বারটা বলে দেন। হ্যাঁ, 83 83 41 93। আচ্ছা, অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্ট করে, সেটা হচ্ছে আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাই, তবে আমি আশা করব আপনি একটা স্মার্টফোন নেবেন, নিয়ে যেহেতু ব্যবসা করতে হয় আপনাকে কিন্তু ভিডিওতে না, অনেকে যে কোনো সময় নক দিতে পারে যে ভাই খরগোশ দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দেখাইতে হবে তাই না? তাহলে ব্যবসা যেহেতু করছেন আপনাকে কিছুটা হলো ইনভেস্ট করে ফোন একটা নিয়ে নিন। অনেকেই কিন্তু কমপ্লেন করে, মানে কমেন্টে আসে যে আসলে সাগর ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাই। অবশ্যই আপনার সাথে তারা ফোনে যোগাযোগ করে ব্যবহারটা আপনার ভালোই পাইছে, তাছাড়া যদি খারাপ হইতো তাহলে কিন্তু আপনার ভিডিও দেখতো না। পাঠাবো ফরিদপুর মধুখালী। জি জি, পাঠানো আগে করতে ভাই, টাকা দিলে তুমি মাল না দেন, আমি কোনো তোমার টাকা দেবো, বিশ্বাস করে দেখো মাল পাবো আমি পার করে সেই খুশি। আচ্ছা ভাই, অনেক জায়গায় টাকা দেওয়া মাল পায় না। সুপ্রিয় দর্শক, আসলে সাগর ভাই ভালো মানের মানুষ, ভালো মনের মানুষ। হ্যাঁ, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে সরাসরি আসবেন, এসে দেখে শুনে নেবেন। তো সাগর ভাই ভালো থাকবেন। হ্যাঁ।
আচ্ছা, এই দুইটা হচ্ছে কি জাতের কাকা? হাইব্রিড। আচ্ছা, জোড়া কত টাকা দাম? আচ্ছা, সিলেটে আপনি 4,000 বিক্রি করছেন, কিন্তু আজকের বাজারটা কেমন? আজকের বাজারে এটা 2600 টাকা। আচ্ছা, আজকের বাজার হচ্ছে 2600 টাকা। আচ্ছা, আর এখানে কি কি রাখছেন? এটা বাচ্চা? এটা বাচ্চা আছে, আর এই জোড়া রানিং। রানিং দেখান তো আরেকটা। আচ্ছা, এরা বছরে মানে কতবার বাচ্চা দেয়? বছরে 40 দিন পর পর 8 বার বাচ্চা দেয়। আচ্ছা, এই জোড়া কেমন দাম পড়বে? 1500। না, আচ্ছা, একটু দরদাম তো করা যাবে নাকি? দরদাম করা যাবে, সামান্য কমানো যাবে। আচ্ছা আচ্ছা, আর একবারে বাচ্চা গুলো দেখছি, এগুলোর দাম কেমন আসতে পারে? জোড়া 500 টাকা জোড়া। দুটা হচ্ছে ছেলে আর মেয়ে, তাই না? আচ্ছা, রানিং নাকি এটা? রানিং। আচ্ছা, এই দুইটার দাম কেমন আসতে পারে? 600 টাকা। আচ্ছা, আপনার কাছে একটা তথ্য নিব, সেটা হচ্ছে মানে আমার কাছে মনে হয় গেনি পিকের চাইতে খরগোশটা দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে, আর জবা করে খায়, আর বিনোদন খাওয়া যায় না। খাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, তো পালন করলে কোন জাতটা পালন করলে সবচেয়ে ভালো হয়? আপনার পালন খরগোশের ভিতর মোকা জাত আছে মেলা। আচ্ছা আচ্ছা, লাভজনক কোনটা? গেনি পিক লাভ না হচ্ছে যে খরগোশ লাভ? খরগোশের লাভ উন্নত বেশি। খরগোশের লাভ বেশি হবে, উন্নত বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দর্শক, এই যে হচ্ছে শহীদুল কাকার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 01794-65508-1। আমি আবারও বলছি, 01794-65508-1। সব ধরনের খরগোশ পাবে? আচ্ছা আচ্ছা, সব ধরনের খরগোশ পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকে না। আচ্ছা, ভিডিও নিয়মিত দেখা হয় তো নাকি? জি, নিয়মিত দেখা হয়। আচ্ছা আচ্ছা, এই আমার এই চ্যানেলের ভিডিও দেখেন নাকি? জি, আপনার চ্যানেলের ভিডিও দেখি। স্বপ্নপুরি কৃষি চিত্র? জি জি। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? আমার বাসা খালিপুর প্রন্দপুর মহাশপুর থানা। আচ্ছা আচ্ছা, তো আজকে কি হাটে চলে আসছেন সরাসরি? জি, হাটে চলে এসেছি সরাসরি। আচ্ছা, মাল কিনেছি। মাল কি কি কিনছেন? পায়রা কিনছেন? কিনেছি, পায়রা কিনেছি, পাশে একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা আচ্ছা, কাপুরিয়া পাশেই। মূলত হাটে কি নেওয়ার জন্য আসছেন আজকে? খরগোশ কেনার জন্য আসছেন। আচ্ছা আচ্ছা, তো বাজার তো দেখছেন তাই না? দাম দর দেখতেছেন তাই না? আচ্ছা আচ্ছা, মানে দাম দর হলে নিবেন এই তো? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থেকে।